নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রায়না শিহারাতে প্রচার চালালো শাসক দল। রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের পক্ষ থেকে রায়নার মুগড় অঞ্চলে প্রচার চালানো হয় রবিবার। এক যুবকের জননাঙ্গ কেটে নেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন। আন্তঃরাজ্য বাইক চুরির বড় সড় চক্র ধরার ক্ষেত্রে সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। দেখে নেব এক ছলকে। জায়গা নিয়ে বিবাদের জেরে নিহত হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সূর্যকান্ত ঘোষ। ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানার ধানাই গ্রামে। মৃত ভিড়ে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুরনো বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি নয়নডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম কাজীরুল বিশ্বাস। রবিবার সকালে দিল্লি থেকে কলকাতাগামী রাজধানী এক্সপ্রেসে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে 70 বছরের ডি কুমার পাল নামে এক যাত্রী আপার বার থেকে পড়ে গিয়ে আহত হন। আসছে বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রায়না শিহারাতে প্রচার চালালো শাসক দল। শাসক দলের প্রার্থী উত্তম সেনগুপ্তের সমর্থনে চলে প্রচার পর্ব। বিজেপির 200 জন কর্মী সমর্থক এদিন শাসক দলের ছত্রছায়ায় আসেন। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রচার মিছিল। রায়নার শেহারা বাজার গরুরহাট থেকে শুরু হয়ে শেহারা ধর্মরাজ তলায় গিয়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। আমাদের গরু বাছুর তুলে নিয়ে চলে যায়, আমাদের ট্রাক্টর সিল হয়ে যায়, আর হাজার হাজার কোটি টাকা ভাড়া বসছে লুট করে নিয়ে। লন্ডনে বসে আছে, আমেরিকায় বসে আছে, নরেন্দ্র মোদীর হিম্মত নেই তাদেরকে বাংলার মাটিতে নিয়ে আসে। যে 57টা প্রকল্প মমতা ব্যানার্জি সারা বাংলার মানুষের জন্য চালু করেছে, সেই প্রকল্পকে তিনি শুধু চালু করেননি, বাস্তব রূপ দিয়েছেন। এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই প্রকল্পগুলিকে তিনি চালিয়ে যাচ্ছেন। শাসক দলের প্রার্থী উত্তম সেনগুপ্ত সমর্থনে চলে প্রচার পর্ব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে চলে প্রচার পর্ব। প্রার্থী উত্তম সেনগুপ্ত সহ বিধায়ক নেপাল খড়ুই, নারায়ণ হাজরা, বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিনের মিছিলে পা মেলান। আমরা মানুষকে উন্নয়নের বার্তা দেবো। গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা মাধ্যম, মানুষের রায়ের প্রতিফলন হয়। আমাদের জেলার নেতা অত্যন্ত ভালো ছেলে, সমাজসেবক, দীর্ঘদিন ধরে রায়নার পার্টির অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছে। পার্টি তাকে মনে করছে জেলা অফিস এখান থেকে নির্বাচিত করার জন্য তাকে নমিনেশন দিয়েছে। রায়নার মানুষের সে আশীর্বাদ পাবে, পিপুল ভোটে জিতবে এবং আগামী দিনে রায়নার উন্নয়নের অংশীদার হবে। বিজেপির 200 জন কর্মী সমর্থক এদিন শাসক দলের ছত্রছায়ায় আসেন। শুধু প্রকাশ মণ্ডল নয়, বিজেপি থেকে তার সঙ্গে প্রায় 200 জনের মতন বিজেপি কর্মী যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রাখছিলেন, তারা আজকে প্রকাশ মণ্ডলের হাত ধরে আমাদের দলে যোগদান করলেন। বিজেপি থেকে যারা আজকে এসছেন তাদের প্রত্যেককে আমরা তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। আমাদের বিধায়ক নেপাল গরিব মহাশয় প্রকাশ মণ্ডলের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। বন্দে মাতরম। আমি ছিলাম বিজেপি জেলা কমিটির মেম্বার ছিলাম এবং অবজারভার ছিলাম। এই ভোটের প্রাক্কালে কেন জয়েনের সিদ্ধান্ত? ভোটের প্রাক্কালে বলতে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা দেখে আমি যদি জয়েন করলাম, তার জন্য কি এই ইলেকশনের আগেই জয়েন করলে? হ্যাঁ, এই ইলেকশন কি একদম তৃণমূলে হয়ে প্রচারে নামবে? ইলেকশন তৃণমূলে হয়ে প্রচারে নেমেছি। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। চোখরাবো পরবর্তী খবরে। রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দ মোটরের একটি বেসরকারি নার্সিংহোমে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলির হিন্দ মোটরের একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল রবিবার। জানা যায়, উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দিলীপ সরকার শনিবার রাত 2 নাগাদ বুকে ব্যথা হওয়ায় ওই নার্সিংহোমে ভর্তি হন। এদিন সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, যে মেডিকেল অফিসার দিলীপবাবুকে দেখেন তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। পরিবারের আরও অভিযোগ,
একজন আয়ুর্বেদিক চিকিৎসক কি করে অ্যালোপ্যাথি চিকিৎসা করলেন? নার্সিং হোম বা হসপিটালে যেখানে গুরুত্বপূর্ণ রোগী ভর্তি হচ্ছে সেখানে সম্ভবত আমার যতদূর জ্ঞান বা আমার যেহেতু আইন জানা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা অন্যান্য আইনও, আয়ুর্বেদিক ডাক্তাররা এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করতে হসপিটালের মধ্যে বা নার্সিং হোমের মধ্যে পারে না। সম্প্রতি আমি কাগজ থেকে জেনেছি যে ওই পশ্চিমবঙ্গ সরকার বা কিছু মেডিকেল কাউন্সিল বা কিছু ওদের নির্দেশ অনুসারে কিছু কিছু ওষুধ যেমন যক্ষমান্য কিছু ওষুধ যেমন কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু মানে H2 ব্লকার এই ধরনের কিছু ওষুধ তাদেরকে প্রেসক্রাইব করার জন্য বা লেখার জন্য কিছু ট্রেনিং সরকার দিয়েছিল, সেইগুলো হয়তো তারা বাইরে করতে পারে বা প্র্যাকটিক্যাল চেম্বারে করতে পারে যতদূর আমার ধারণা, কিন্তু মানে হাসপাতাল বা নার্সিং হোমের মধ্যে ক্রিটিক্যালি ইল পেশেন্টের ট্রিটমেন্ট তাদের করা বাঞ্ছনীয় নয় বা আইনগত মনে হয় সেটা সঠিক নয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। যার বিরুদ্ধে অভিযোগ সেই গণেশ চৌধুরীর দাবি তিনি আয়ুর্বেদিক চিকিৎসক হলেও তার এমার্জেন্সি রোগী দেখার জন্য BMS করা আছে, তাই রোগী দেখতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এক টাকা আমি দেড় সাথে দিয়েছি, আমি এক টাকা পার্সোনালিও আমি চাই, তুমি চাওনি নার্সিং হোম কর্তৃপক্ষ তিনি যদি মারা যাওয়া অবস্থায় ঢোকে সেখানে 30,000 টাকা এক টাকা বিল চাওয়া হয়নি, এক টাকা বিল চাওয়া হয়নি। এইখানে আমি যা বলি সত্যি বলি, আমি মিথ্যে বলার কারণে বিল নেওয়া হয়নি, বিল এক টাকা নেওয়া হয়নি, এক টাকা নেওয়া হয়নি। উত্তেজনা থাকায় উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আয়ুর্বেদিক চিকিৎসক গণেশ চৌধুরীকে উদ্ধার করে নিয়ে যায়। এখানে ওর বাড়ির পরিবারের লোক নিয়ে আসে বুকে ব্যথার কারণে, ওখানে কিছুক্ষণ রাখার পর ওরা আইসিইউতে ভর্তি করা ঢোকার, তারপরে ECG করার, 228 মিনিট নাগাদ ECG হয়। ECG স্ট্রেট লাইন হওয়ার পর ওনারা বলে যে উনি মারা গেছেন, তারপর ওনার কোনো ডেথ সার্টিফিকেট দিতে রাজি হচ্ছিলেন না। তৎকালীন ওরা পুলিশকে ডেকে, পুলিশ আসে, পুলিশ বলেছিলেন, পুলিশের সামনে ওরা কথা দিয়েছিলেন যে 7টার মধ্যে ডেথ সার্টিফিকেটটা দেবে, কিন্তু 7টা বেজে যাওয়ার পরও কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। ওখানে একটা চৌধুরী ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার কি ইউনানি ডাক্তার জানি না, সে একটা ডেথ সার্টিফিকেট দেয়, সেখানে লেখা আছে সকাল 6টায় ডেথ, আর প্লেস অফ ডেথ হচ্ছে বাড়িতে, কিন্তু ওনারা টেস্ট করেছেন এখানে। তার পরবর্তীকালে এখানকার যে কর্ণদার ডক্টর দেবাজী সরকার, উনি একটা ডেথ সার্টিফিকেট দেন, সেই ডেথ সার্টিফিকেটটা দেওয়া আনুমানিক 2টোর সময়, আর মৃত্যুর জায়গা হচ্ছে রিলাইভে, দুরকম ডেথ সার্টিফিকেট দেওয়া যায়। ওটা ধোয়াশা দেখা যাচ্ছে যে কে ঠিক কে ঠিক না, এইটার জন্য আমরা সকলটা আবেদন। ও ডাক্তারটা কি বলে যাচ্ছে, ও ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার নট ফাউন্ড, আর নিজে অবধি স্বীকার করেছে আমি আয়ুর্বেদিক ডাক্তার, আমি কোন MBBS মানে যেটা আমরা যে ডাক্তার বুঝি অ্যালোপ্যাথিক ডাক্তার উনি নয়, ওনাকে দিয়ে RMO কাজ করা ছিলেন, আর ওখানে মধ্যে উনি যে ধরনের কাজ করছেন এখানকার কর্ণদা দেবাজী সরকারই ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বলে এখানে কাজ করছেন, তার মানে যদি দোষী থাকে দুজনই দোষী, আর দুজনের শাস্তি আমরা আপনাদের মানে দাবি করছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের পক্ষ থেকে রায়নার মুগড়ো অঞ্চলে প্রচার চালানো হয় রবিবার। শাসক দলের প্রার্থী মন্দিরার দলুয়ের সমর্থনে এদিন প্রচার পর্ব চালানো হয়। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী নিজেও। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক দল। পূর্ব বর্ধমান জেলার 7নম্বর জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাসক দলের প্রার্থী মন্দিরা দলুই। স্তর পঞ্চায়েতের আমি 7নম্বর জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছি, তো আজকে আমার স্তর পঞ্চায়েতের সকল পঞ্চায়েতের সকল যারা মেম্বার তাদেরকে নিয়ে আমি বেলুড় হইতে
ধুনা পর্যন্ত আমি যাত্রা করছি প্রচারের জন্য। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আপনি? জেতার ক্ষেত্রে নিশ্চিত, যা আমার কর্মীরা এসেছেন সকল উন্নয়নের ধারা বইয়ে দিয়ে সকলেই এখানে উপস্থিত আছেন, তবে আমি আশা করছি আমার দিদির সমর্থনে সকলেই উন্নয়নের অব্যাহত রাখতে এই তৃণমূল প্রার্থীর সকলকে ওনারা ভোট দেবেন। এদিন প্রার্থী সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রচার চালান রায়নার মুগড় অঞ্চলে। সকাল থেকেই মিছিলের মাধ্যমে প্রচার চালানো হয়। এদিন ভোটারদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে। মুগড়র প্রার্থী খোকন হাজরা কন্টেস্ট হচ্ছে এবং চিৎপুরের দুজন প্রার্থী আমাদের উৎপল মালিক আর টুম্পা সাঁতরা। মানে আপনার মুগড় অঞ্চলের সমস্ত প্রার্থীরা আজকে রিজেন কন্টেস্টিং সমস্তই বলতে পারেন। অঞ্চলে ছটা কন্টেস্ট হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের ছটা কন্টেস্ট হচ্ছে, একটা নির্দল আছে, দুটো বিজেপি আছে আর সিপিআইএম আছে, চারটি সিটে আর একটা সিটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বেরুন। নামই ত্রিমুখী, আমরা জিতবো নিশ্চিত। প্রার্থী দিয়েছে ফর্মালিটি মেনটেনের জন্য, আমরা কোনো রকম কোনো কিছু অন্যায় আশ্রয় নিয়ে নিই। ছটা আসনে লড়াই করছি। ওটা কি আপনার পঞ্চায়েত সমিতিতে না? গ্রাম পঞ্চায়েতে ছটা আসনে, আর পঞ্চায়েত সমিতিতে একমাত্র সুস্মিতা দত্ত। আর জেলা পরিষদ? জেলা পরিষদে আমাদের সাত নম্বর জেলা পরিষদে মন্দিরাদি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃত্ব সহ প্রার্থী সকলেই। এই সামনে পাঁচ বছর ক্ষমতায় থাকে আমার যে জেলা পরিষদের প্রার্থী, আট নম্বর থেকে কর্মাধ্যক্ষ হয়েছিল মাত্র ন মাসের জন্য, তাই ন মাস যাবৎ কর্মাধ্যক্ষ থাকাকালীন অনেক উন্নয়ন ঘটিয়েছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ধারান শিবতলা যে বাদশাহী রোড আছে, সেই বাদশাহী রোড থেকে গ্রামের মধ্য দিয়ে একটা আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা গেছে। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে গ্রামীণ সড়ক প্রকল্প। সেই প্রকল্প যখন জেলা পরিষদে এসেছে শুনলাম, তখনই মাননীয় সভাধিপতি দেবটুটুর কাছ থেকে যোগাযোগ করে ওই রাস্তাটি স্যাংশন হয়েছে। এরপর ক্ষমতা এলে কী করবেন? এরপর ক্ষমতা এলে আমাদের যেমন মানুষ তো এখন আর ভাত চায় না, এখন চায় রাস্তা, চায় এখন জল, চায় আর আর্থিক উন্নয়ন চায়। তাই সেই বিষয়ে যাতে আর্থিক বিষয়ে উন্নতি হয়, রাস্তাঘাটের পরিকাঠামো যাতে আরও ভালো হয়, জল যাতে সমস্ত বাড়ি বাড়ি পৌঁছে যায়, বিদ্যুৎ যাতে বাড়ি বাড়ি পৌঁছে যায়, সেই সব উন্নয়নের ক্ষেত্রে তদারকি করা হবে এবং উন্নয়নের অর্থ বরাদ্দ করা হবে। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। এক যুবকের জননাঙ্গ কেটে দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। জননাঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আহত যুবকের নাম শামীম মণ্ডল, তার বাড়ি কান্নার মন্তেশ্বরের রুইগড়িয়া গ্রামে। তারপর আপনার ছেলে কোথায় গেছে? কি জন্য ডাক করেছিল? সোজা করবো আপনার ছেলে কি করতো? আমার ছেলে কম্পিউটারে বাইরে থাকতো, কলকাতায় থাকতো, ও মহারাষ্ট্রে থাকতো, পুনায় থাকতো, আমার ওই শিলিগুড়িতে থাকতো। ওখানে কি করতো? কম্পিউটারে কাজ করতো। কদিন হলো কুসুমগামে দোকান করেছো? কুসুমগামে দোকান করেছি তা দু তিন তিন বছর চার বছর ধরে থেকে দোকান তুলে দিয়েছে। ওই খারাপ হয়ে গেল, দোকান তুলে দেওয়া হয়েছে। এখন বর্তমানে কোথায় কাজ করছো? বর্তমানে কলকাতায়। কবে বাড়ি এসছো কলকাতায়? কলকাতা থেকে বাড়ি আসার হয়ে গেছি, সব খারাপ হয়ে গেছিল, মরণ তরণ অবস্থা, দুঃখে চাপ ধরেছিল, দুঃখে জানা ওই সোমবার দিন যাবো। যুবকের দাদা হাবিবুল মণ্ডল জানান, শনিবার বিকেলে শামীমকে তার পরিচিত দুইজন ব্যক্তি ল্যাপটপ সারিয়ে দেওয়ার জন্য ফোন করে রাখে।
সোনাডাঙ্গা এলাকায় একটি আম বাগানে তাকে মারধর করার পাশাপাশি কোনো ধারালো অস্ত্র দিয়ে জননাঙ্গ কেটে নেয় বলে অভিযোগ তোলেন আহত যুবকের দাদা। গ্রামে এসে শুনলাম যে ওর এই অবস্থা হয়েছে, লিঙ্গটা কেটে নিয়েছে। দিয়ে আমি ওর একটা ভাইকে ফোন করলাম যে কি ব্যাপার কি হয়েছে। দিয়ে ও বললো যে দুটো ছেলে কালকে বিকালে ও আমাদের মাঠে খেলা করছিল, দিয়ে ওকে ডাকে যে আমরা সোনাডাঙ্গা এসো, আমার ল্যাপটপটা সইয়া করে দেবে। দিয়ে ওর সোনাডাঙ্গায় আসার কথা ছিল সাবিরের বলে ওরা একটা বন্ধু থাকে তার কাছে। দিয়ে পরে আমি জিজ্ঞেস করলাম যে তাই ওইখানে নামিয়ে ওকে ওইভাবে কাটাকাটির পর এবার ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে তোর ভাই কিছু বলেছে, বললে হ্যাঁ বলছে যে আজ এক সপ্তাহ আগে থেকে ওরা অচেনা লোক, আমরা চিনি না, ও আমায় ফোন করছে, সাবির ফোন নাম্বারটা দিয়েছে, সোনাডাঙ্গা সাবির। এবার ফোন নাম্বারটা দেওয়ার পর সেই ছেলে দুটো ওকে ডাকে, ডেকে ওকে বাইকে করে নিয়ে আসে। বাইকে করে নিয়ে আসার পর এইখানে ওকে নামিয়ে লিঙ্গটা ওর কেটে নেয়। আর ঘটনাটা হচ্ছে ওই ছেলে দুটো বলে যে আমরা অন্য জায়গায় চাকরি করি, আমাদেরকে মাইনে দেয়নি, দুটো ল্যাপটপ ছিল, তা সেই ল্যাপটপ দুটো অ্যাপেল ল্যাপটপ আর একটা কি জানি না, তা ওই ল্যাপটপগুলো 50,000 করে দাম, তা 10,000 করে ওকে দিয়ে দেবো। হ্যাঁ ল্যাপটপ আর কম্পিউটারের ব্যবসা করে ওর করে ওর নেটিং ব্যবসা আছে না শামীমের? শামীমের এমনি সেরকম মানে ওই কম্পিউটারের দোকান ছিল আর একটা প্রশিক্ষণ মানে কেন্দ্র ছিল কম্পিউটারে কুসুমগ্রামে। হ্যাঁ ল্যাপটপ সোজা করতেও জানে, আবার কুসুমা স্কুলে কম্পিউটারে একটা চাকরি। স্থানীয় মানুষ ও পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকদের নির্দেশ অনুসারে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। করেছি আমি, কিন্তু বলছি যে দুজন বন্ধু এসেছিল, তা বন্ধু বলতে ফোনে কথা হতো ওদের সঙ্গে, তা আসার পর কি ল্যাপটপ দেবো কে নাকি বলেছিলো, তা সে ল্যাপটপ নিয়েও এসেছিলো, তা বলেছিল যে সোনাডাঙ্গা গিয়ে ওর একটা কার বন্ধু আছে সেখানে গিয়ে দেবো, তা সেখানে যেতে হয়নি, তার আগেই গিরিনগরে আগে একটা বাগানে আমাকে যে প্যাঞ্জামা খুলে আমার সেটা ফটো শুটিং ওটা 7:45 ওরে হবে। ঘটনা তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওর দুটো বন্ধু মানে বন্ধু বলতে এমনি ফোনই কন্ট্যাক্ট, ওদের আর চেনে রাখে ছেলে দুটোকে। এবার ওরা ফোন করেছিল দিয়ে আমাদের গ্রামে ছেলে দুটো গ্রাম ঢুকতে সেখানে এসেছিলো, দিয়ে ওকে বলেছিলো যে চল ল্যাপটপ দুটো ছেড়ে দিবি, চলো দিয়ে ওকে নিয়ে গেছিলো সোনাডাঙ্গা মোড়ে, ল্যাপটপ দুটো সাথে নিয়ে যাচ্ছিলো। দিয়ে গিরিনগরে ঢুকার আগে একটা আমাদের এখানে একটা বাগান আছে, ছোটো মানে বাগান রাস্তার গায়ে, দিয়ে সেই বাগানে নিয়ে দিয়ে ওকে মারধর করেছে, প্লাস গায়ে হাতে সব ছুরি দিয়ে কেটে দেয়, আবার মানে খুব কেটে দিয়ে মানে গলা কাটার চেষ্টা করলো কিন্তু পারেনি করে, তার দুটো আঙুলো পর্যন্ত সে কামড়িয়ে দাঁতে করে ছিঁড়ে ফেলেছে এই ছেলেটা, আর অথচ তার লিঙ্গুটা কেটে দিয়ে। দাদা না ভাই, আমরা চাকে বিক্রি করেছি কতদিন আগে তার সঠিক আমি সেটা জানি, সেটা তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি শুনলাম নাকি বলছে যে মেজিরি ওইদিকে বাড়ি। আচ্ছা মেজিরি কোন থানায় আসে কন্ট্যাক্ট? মানে আমাদের পাশের গ্রামে সোনাডাঙ্গা একটা ছেলে, সে নম্বরটা ওকে দিয়েছিল, তার সাথে যোগাযোগটা বেশি আছে সাবির বলে ছেলে। সে কি বন্ধু হয় তোমার? এবার আমার ভাইয়ের এবার ওর সাথে একটু বন্ধু তো আছে ওর হয়তো। এবার ওই বিষয়ে আমি অতটা কখন ডেকে নিয়ে গিয়েছিলেন? ওই মোটামুটি তাও 4টার দিকে মোবাইলে ফোন করে। হ্যাঁ মোবাইলে ফোন করে আমাদের গ্রামে খেলার মাঠে বসছিল, যে আমাদের গ্রাম দিকে ছেলে দুটো মোটরসাইকেল করে এসেছিল, যে মোটরসাইকেলে করে চাপিয়ে নিয়ে দিয়ে দিয়ে মানে একটা গ্যাসের মতো একটা পিছলে মুখে দেওয়ার চেষ্টা করে হলো গ্যাসটা, সেটা দিতে পারেনি। দুদিন মিলে খুবই খুনি খুনি করেছিল, কিন্তু আমার ভাই দুদিনের সাথে প্রায় 15 মিনিট ধরে লড়েছিল। খুন করে দেওয়ারই কি পরিকল্পনা? হ্যাঁ মানে গলা কেটে দেওয়ার পরিকল্পনা মতন ছিল তাদের। গিয়ে ওরা শাহপুর নাসানপুর আসছিলেন, দিয়ে তারা মানে আমার ভাই খুব চিৎকার করেছিল, তারা মেরে ধরে পালিয়ে গেছে। দিটি তারা ওদের কাছে গিয়েছে, দিয়ে আমার ভাইয়ের দাদার নম্বরটা বোধহয় বলেছে মনে ছিল ওর নম্বরটা, দিয়ে আমার দাদাকে বলেছে যে এই ব্যাপার, তাই এরকম তোমার ভাইকে কেটে এখানে ফেলে দিয়ে গেছে কারা তাড়াতাড়ি। কোনখানে ঘটনাটা ঠিক? ঘটনাটা ঘটেছে আমাদের গিরিনগরে মানে গ্রাম ঘুরতে মাঠে। ঘটনাটা কি? ঘটনাটা আমি কিছুই জানি না, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, দিয়ে ওর বন্ধুরা আমাকে ফোন করেছে, দিয়ে বলছে এরকম কি হয়েছে শুনেছ তোমাদের বাড়িতে? আমি বলছি না কি বলছে না, দিয়ে ফোনটা কেটে দিচ্ছে, আবার ঘুরিয়ে করছে বলছে না, দিয়ে আবার আমার স্বামী ফোন করলে দিবে যে কি হয়েছে বলো, বলছে আমি শুনিনি, আমাকে একজনে ফোন করে বললে এরকম রকম ওকে কেটেছে দুটো ছেলে মেয়ে। কেন করেছে এটা আমি জানি না, বলতে পারছি না, আমি বলতে পারছি না। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষ ও কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা।
রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন রবিবার। বাঁকুড়ার সারেঙ্গায় গড়গড়ায় চলে প্রচার পর্ব। প্রচার পর্ব ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ফুটে ওঠে। রবিবার বাঁকুড়ার সারেঙ্গায় গড়গড়াই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী বলেন, রাজ্যের যেভাবে উন্নয়ন হয়েছে তা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এদিন তিনি রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদেরও এক হাত নেন। শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার রাজ্যের কোন ছেলে বাইরে গিয়ে পড়বে না। আগে দক্ষিণ ভারতে যে ট্রেন গুলো যেত তার অর্ধেক ছিল ছাত্র আর অর্ধেক ছিল রোগী, সব চিকিৎসা করতে যেত পড়তে যেত। এখন যান দক্ষিণ ভারতের ট্রেনেতে খুঁজে পাবেন না। পশ্চিম বাংলায় পড়ার জায়গা হয়ে গেছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, পাইপলাইন হয়েছে, পলিটেকনিক হয়েছে, ডাক্তার কলেজ, মেডিকেল কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। আর এই এই জিনিসটা মনের মধ্যে রাখবেন, এই জিনিসটা মনের মধ্যে রাখবেন যে আমার ঘরের ছেলে ডাক্তার হবে। তিনি বলেন, কেউ কেউ বিভাজনে রাজনীতি করছে, বাংলাকে অশান্ত করে তুলতে চাইছে, সাধারণ মানুষকে কোন রকম প্ররোচনায় পা না দিতে অনুরোধ করেন। প্রতিবাদ করতে তারা এখানে এইটুকু বলেছিল, দেখো আমরা গরিব তো তোমাদের খাবার দিচ্ছি, কিন্তু আমরা তোমাদের এখানে রাত্রিবেলা আসতে পারবো না। কি পেয়েছিল সঙ্গে সঙ্গে তাদের বুক ঝঞ্ঝা করে দিয়েছিল গুলি করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ছেলেরা। তিনি আরো বলেন, যুবশ্রী, কন্যাশ্রী সহ 50টি প্রকল্প রাজ্যে চালু আছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারে একটাই দল, যার নাম তৃণমূল কংগ্রেস। শুধু মেয়ের জন্য সাইকেল নয়, সাইকেলটা বাবা ব্যবহার করে বাজার থেকে বাজার করে নিয়ে আসতে পারবে। তখন বাড়ির জন্য সাইকেল দেওয়া হয়ে গেছে সবাই, যুবশ্রী, শিক্ষাশ্রী, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যাতে করে 50টা প্রকল্প আছে। এই যে 50টা প্রকল্প কারা কারা উপকৃত হবে নিজেরা জেনে বুঝে আপনার অধিকার আপনারা বুঝে নেবেন। আর সে অধিকার পূরণ করতে পারে একটাই দল, তার নাম তৃণমূল কংগ্রেস, মহামাদী মানুষের সরকার। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর আন্তঃরাজ্য বাইক চুরির বড় সড় চক্র ধরার ক্ষেত্রে সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের সাথে যুক্ত 3 অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি 17টি চুরি যাওয়া মোটর বাইক পুলিশ উদ্ধার করেছে। রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে জেলা আরাধ্যক্ষ সুকেন্দু লীলা বলেন, আমাদের সম্প্রতি একটা গ্যাং ডিটেক্ট করেছি আর কি, ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং, মেদিনীপুর আর বাঁকুড়া জেলা মিলিয়ে। এরা বেসিক্যালি মোটরসাইকেল চুরি করে। এরা এর মধ্যে আছে বরবেতার কিছু ক্রিমিনাল আছে, আমাদের বাঁকুড়ার আছে, বাঁকুড়ার ফুমিশুরের আছে, বরবেতার পার্টে আপাতত আমরা যারা ক্রাইম করে তাদের পেয়েছি, আর বাঁকুড়ার পার্টে পেয়েছি আমরা রিসিভার পার্ট, মানে এখানে এসেই ডিসপোজাল হচ্ছে আর কি। ওদিকে বাঁকুড়া লোকেরা যে যুক্ত না সেটা বলা যাচ্ছে না, ওরাও যুক্ত আছে, ওরা বাইরে করছে। এরা বেসিক্যালি এই গ্যাংটা কাজ করে খড়গপুর টাউন, আমাদের মেদিনীপুর শহর, বিষ্ণুপুর শহর, চন্দ্রকোনা রোড, এই টাউন এলাকাগুলোতেই পড়ে। ওখানে ওদের একটা কিছু লোক আছে, তারা এগুলোর কাগজপত্র বানিয়ে দেয়, মোটরসাইকেলের ঠিক কাগজপত্র বানিয়ে দেয়, দিয়ে সে কাগজপত্র সমেত জাল কাগজপত্র নিয়ে ওরা এগুলো বেসিক্যালি বিক্রি করে আমাদের পুলিশ এলাকাতেই বিক্রি করেছে, বা বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করেছে। তা এরকম আমরা মোট 17খানা মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি ওদের কাছ থেকে। একটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর থানার চুরি হওয়া মোটরসাইকেল, বাকিগুলো খড়গপুর টাউন বা ফুটবলিং বা আমাদের চন্দ্রনা রোডের আছে আর কি। আমরা এটা শুরু কীভাবে করলাম তার একটা শুরু থেকে গল্প থাকে। আমাদের প্রথমে একটা মোটরসাইকেল চুরি হয়েছিল বিষ্ণুপুর থানা এলাকায়, এটা হয়েছিল, এটা তদন্ত করতে নেমে আমরা সোর্স, আমাদের এই সোর্স কন্ট্যাক্টের মাধ্যমে এটা আমাদের এই ব্যাপারটা ভালো কাজ করেছে আমাদের খুশি সোনামুখী, আমাদের পুলিশের যে উচ্চার আছে সে কাজী, আর হচ্ছে গিয়ে এরা আমাদের
যারা মিলে এরা একটা সোর্স কন্ট্যাক্ট করে ওরা পায় যে ওরা গর্বেতার একটা ফিমেলকে পায়। গর্বেতার ফিমেলের নাম হচ্ছে গিয়ে সরফরাজ মল্লিক, বয়স 22। সাদেক আলী খান, ডাক নাম পিচি, এর বাড়ি হচ্ছে 1900 দক্ষিণপাড়া। আর মজবুর আলী দালাল, এলআইএস বিডি, ডাক নাম বিডি, এর বাড়ি হচ্ছে 1900 কেশবপুর। এরা যেটা এদের কাছ থেকে, এদের মধ্যে একজনের বাড়ি আবার ওই নবতলাতে শ্বশুর বাড়ি আছে, যেটা হচ্ছে ওদের লিঙ্ক। কার বাড়ি শ্বশুর আছে যেন পিচি, পিচি যা ওর শ্বশুরবাড়ি নবতলা, মানে এটা হচ্ছে লিঙ্ক। শ্বশুরবাড়ি ওখানে ও রীতিমতো করে যাতায়াত করে, ওখান থেকে এই টাইআপটা হয়েছে। এখান থেকে আমরা আমাদের বিষ্ণুপুরে মোটরসাইকেল তো পেয়েছি, এছাড়া আমরা আরও 16খানা মোটরসাইকেল আমরা এখান থেকে আমাদের কেস করা হয়েছে। এই হচ্ছে আমাদের ইয়ে, আপনাদের ওদের আসামগুলো আছে, আমরা আসামগুলো নিয়ে আসছি ওদের একটু, আর ওদের রিকোভারি মোটরসাইকেলগুলো আনা সম্ভব হয়নি, এটা আমাদের বন্দা থানার একটা কম্পাউন্ডে রাখা আছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের হাতে আক্রান্ত হলেন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। আহত ব্যক্তি তরফে এ ব্যাপারে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এ ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসক দলের হাতে আক্রান্ত হলেন বলে অভিযোগ তুললেন বিজেপি কর্মীর সমর্থকরা। ঘটনাটি ঘটেছে কালনা থানায় পোতানয় গ্রামে। বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন তারা দলীয় পতাকা টানানোর সময় তাদের ওপর হামলা চালায় শাসক দলের কর্মী সমর্থকরা। এতে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। অভিযুক্তদের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আক্রান্ত কর্মীরা অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে। মারধর করলো, আরে আমরা দুজন মিলে ফ্ল্যাগ লাগায়নি, ফ্ল্যাগে কাটি নিয়ে লাঠি নিয়ে ফ্ল্যাগ বসে বসে আমতলা বসে ফ্ল্যাগগুলো রেডি করছে না, আর আট নজন মিলে হঠাৎ এসে আক্রমণ করে আমাদের উপর। হ্যাঁ, যে আমি বললাম যে ছেড়ে দেন, আমি লাগাইনি কো, হ্যাঁ বলছে না ক্ষমা চা, নাহলে কিন্তু মারধর করবে বেশি করে। হ্যাঁ, আমি যে ফ্ল্যাগ লাগাইনি, ফ্ল্যাগ লাগানোর জন্যে তোমরা এরকম করছো কেন? কোন পার্টি ফ্ল্যাগ লাগাচ্ছিল? বিজেপি পার্টি ফ্ল্যাগ লাগাচ্ছিল, তা লাগাতে দিল না। তা হঠাৎ করে এই একজনকে আমাদের ছেলেকে মারধর করছে, আমি ছাড়তে যাচ্ছি, ও আমাকে একজন পেছন থেকে গুড়ালি মেরে আমাকে জলে ফেলে দেয়। হ্যাঁ, পুকুরের জলে দিয়ে আমি ওখান এবার ওখান থেকে উঠে আসবো কি, একে তখন বলছে যে ক্ষমা চা, আমাকে বলছে ক্ষমা চা, নাহলে আমাদের কাজ করছে না, কাটারি দিয়ে, হ্যাঁ যে কাটারি দিয়ে কাজ করছিলাম, যে তার বলছে ক্ষমা চা, নাহলে সত্যি করে কেটে ফেলবো। হ্যাঁ, এরম ভাবে ভয়ে ক্ষমা চাইছি। যারা মারলো তাদের নাম কি? তাদের নামগুলো লেখা আছে, ও নামগুলো থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় দায়ের দিয়েছে, করে আসছি। কারা মেরেছে? কোনো দলের লোক নাকি সাধারণ? না, ওই তৃণমূলের লোক, তৃণমূলের লোক আমাদের ঘরে হঠাৎ করে এবং কি তৃণমূলে যারা প্রার্থী দিয়েছে, যে প্রার্থী আছে সেও ছিল দলে। মারধর করলো, আরে আমরা দুজন মিলে ফ্ল্যাগ লাগায়নি, ফ্ল্যাগে কাটি নিয়ে লাঠি নিয়ে ফ্ল্যাগ বসে বসে আমতলা বসে ফ্ল্যাগগুলো রেডি করছে না, আর আট নজন মিলে হঠাৎ এসে আক্রমণ করে আমাদের উপর। হ্যাঁ, যে আমি বললাম যে ছেড়ে দেন, আমি লাগাইনি কো, হ্যাঁ বলছে না ক্ষমা চা, নাহলে কিন্তু মারধর করবে বেশি করে। হ্যাঁ, আমি যে ফ্ল্যাগ লাগাইনি, ফ্ল্যাগ লাগানোর জন্যে তোমরা এরকম করছো কেন? কোন পার্টি ফ্ল্যাগ লাগাচ্ছিল? বিজেপি পার্টি ফ্ল্যাগ লাগাচ্ছিল, তা লাগাতে দিল না। তা হঠাৎ করে এই একজনকে আমাদের ছেলেকে মারধর করছে, আমি ছাড়তে যাচ্ছি, ও আমাকে একজন পেছন থেকে গুড়ালি মেরে আমাকে জলে ফেলে দেয়। হ্যাঁ, পুকুরের জলে দিয়ে আমি ওখান এবার ওখান থেকে উঠে আসবো কি, একে তখন বলছে যে ক্ষমা চা, আমাকে বলছে ক্ষমা চা, নাহলে আমাদের কাজ করছে না, কাটারি দিয়ে, হ্যাঁ যে কাটারি দিয়ে কাজ করছিলাম, যে তার বলছে ক্ষমা চা, নাহলে সত্যি করে কেটে ফেলবো। হ্যাঁ, এরম ভাবে ভয়ে ক্ষমা চাইছি। যারা মারলো তাদের নাম কি? তাদের নামগুলো লেখা আছে, ও নামগুলো থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় দায়ের দিয়েছে, করে আসছি। কারা মেরেছে? কোনো দলের লোক নাকি সাধারণ? না, ওই তৃণমূলের লোক, তৃণমূলের লোক আমাদের ঘরে হঠাৎ করে প্রার্থী দিয়েছিল এবং কি তৃণমূলে যারা প্রার্থী দিয়েছে, যে প্রার্থী আছে সেও ছিল দলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ ব্যাপারে, যদিও শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রায়না শিহারাতে প্রচার চালালো শাসক দল। রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
শাসক দলের পক্ষ থেকে রায়নার মুগড় অঞ্চলে প্রচার চালানো হয় রবিবার। এক যুবকের জননাঙ্গ কেটে নেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন। আন্তঃরাজ্য বাইক চুরির বড় সড় চক্র ধরার ক্ষেত্রে সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। এখনকার মতো খবরের পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।